নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বলবো রাশির জাতক ও জাতিকারা কোন রাশির সাথে বিবাহের আবদ্ধ হতে পারে বা রাশির জাতক ও জাতিকারা কোন রাশির সাথে প্রেম করলে সেই প্রেমটা বিবাহে পরিণতি পায় তো এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি মোটেও স্কিপ করবেন না পুরো দেখুন খুব নলেজেবল ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন আসুন শুরু করে ধরে বিবাহ প্রতিটি মানুষের জীবনে বিবাহ একটি অংশ বা পার্ট বলা যায় বিশেষ করে একটি মেয়ে জীবনে বিবাহ একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ কারণ বেশিরভাগ মেয়ের বাবা বা মা বা আত্মীয় স্বজন মেয়ের বিয়ের জন্য খুব টেনশানে থাকে কারণ এ কারণে টেনশানে থাকে তারা ভাবেন যে আমি আমার মেয়েকে সুপাত্রের হাতে তুলে দিতে চাই আজকে আমি আপনাদেরকে বলবো বা বোঝানোর চেষ্টা করব যে কোন রাশির সাথে রাশির জাতক ও জাতিকারা বিয়ে করলে বা প্রেমে আবদ্ধ হলে ভাল ভালো ভালো দেখুন বিয়ের ব্যাপারে একটি কথা অবশ্যই বলা উচিত সেটি হল কোনো মানুষ সে ছেলে হোক বা মেয়ে যদি প্রেম করে এবং প্রেম করে বিয়ে হয় সেটি একটি আলাদা অংশ আর কোনো মানুষ যদি অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হয় সে ছেলে হোক বা মেয়ে সেটি একটি আলাদা অংশ আমি এ কারণেই কথাটি বললাম প্রেমের ক্ষেত্রে আলাদা গ্রহ নিয়ন্ত্রণ করে আপনারা জানেন বোধ কোন গ্রহ নিয়ন্ত্রণ করে এবং ম্যারেজটা মানে আফটার ম্যারেজ আলাদা গ্রহ নিয়ন্ত্রণ করে তো আমি বলে দিচ্ছি প্রেমের ক্ষেত্রে শুক্র গ্রহ নিয়ন্ত্রণ করে শুক্র মানে টোটালটাই শুক্রের এফেক্ট থাকে কিন্তু আপনার ম্যারেজ বৃহস্পতি গ্রহ এবং শুক্র গ্রহ এবং সাথে রাহু গ্রহ নিয়ন্ত্রণ করে আমি এই কথাগুলো কেন বললাম সেটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলছি আপনারা দেখে থাকবেন যে একটি ছেলে একটি মেয়েকে প্রেম করে পরবর্তীতে সেটা বিয়েতে পরিণত হয় পরিণতি পায় কিন্তু আফটার ম্যারেজ সেই ছেলে এবং সেই মেয়ের সঙ্গে ঘর করতে চাই না কেন এটা জানেন এটা এই কারণেই যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটি ওই মেয়েটি প্রেমে আবদ্ধ ছিল বিফোর ম্যারেজ ততক্ষণ পর্যন্ত শুক্র গ্রহের আন্ডারে ছেড়ে যেমনি বিয়েতে মানে বিয়ে করা হলো দেন সেটি কিন্তু শুধুমাত্র শুক্র গ্রহের আন্ডারে থাকলো না সেটি শুক্রের সাথে বৃহস্পতি গ্রহ এবং রাহু গ্রহ আন্ডারে থাকল আমি রাহু গ্রহটা কীসের জন্য বলছি আর বৃহস্পতি গ্রহটাও কিসের জন্য বলছি সেটাও বলছি রাহু গ্রহ দেখায় শ্বশুর বাড়ি মানে মেয়েটির শ্বশুর বাড়ি বোঝাবে এবং ছেলেটিরও শ্বশুর বাড়ি বোঝাবে এবার মেয়েটির যদি রাহু গ্রহটি ভালো না থাকে তাহলে সে শ্বশুর বাড়িতে এসে এবং ছেলেটির যদি রাহু গ্রহ ভালো না থাকে সে ছেলেটিও শ্বশুরবাড়ি থেকে সেরকম সম্মান ভাবে না এবং বৃহস্পতি গ্রহটি দেখায় আপনার ম্যারেজ লাইফের স্টেবিলিটি মানে একই অপরের মনের মিলন তো সেই বৃহস্পতি গ্রহটি যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনাদের ম্যারেজ লাইফ ভালো হবে না তাই আমি বলবো যে জটক বিচার করে আপনারা বিয়ে করুন আমি এই ভিডিওতে অবশ্যই বলতে চলেছি যে কোন রাশির সাথে বিশ্ব রাশির বিয়ে হলে ভালো হবে তাও আমি বলবো আপনারা অবশ্যই জটক বিচার না করে বিয়ে করবেন না এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে কারণ বিয়েটা মানুষের একবারই হয় তো আসুন দেখা যাক কোন রাশির সাথে বিয়ে করলে বিশ্বরাশির জাতক জাতিকাদের শুভ হবে প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বলবো কন্যা রাশির জাতক জাতিকাকে যদি বিশ্বরাশির জাতক বা জাতিকারা বিয়ে করেন তাহলে ভালো হবে এটা একটু বেশি ভালো হয় যদি ছেলেটা বিশ্বরাশির হয় এবং মেয়েটা কন্যা রাশির দ্বিতীয় যদি বৃষরাশির জাতক বা জাতিকা মকর রাশির সাথে বিয়ে থাকরে সেক্ষেত্রে এছাড়াও যদি বৃষরাশির জাতক ও জাতিকা কুম্ভ রাশির সাথে বিয়ে করে বা বিয়ে থাকতে আবদ্ধ হয় বা প্রেম করে সেক্ষেত্রে ভালো ভালো এবার লাস্ট আসবো আমি রাজজাতক রাশি মানে এই রাশির সাথে যদি বিয়ে থাকরে রাশির জাতক ও জাতিকা সেক্ষেত্রে প্রচণ্ড ভালো হবে সেটি হচ্ছে তুলা রাশি এবং রাশিতে যদি বিয়ে করে সেক্ষেত্রেও ভালো হবে এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ